আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে সত্যি একটা কথা আমি শেয়ার করতেছি। দেখেন, আমি আজকে কাজে লাগিয়া জুমার নামাজ পড়া ফাঁকাইতে পারি নাই। তো আমি দুপুর কি খামু কিছুই নাই, কিন্তু পাঁচটা বাঙালি ভাই খানা খাইতেছে কথাটা বলে নাই, বলে আস খানা খাইয়া যা। আমি ওইখান থেকে চলে আইছি, আইয়া পানি খাইতেছি আর কইতেছি আল্লাহ আজকে দুপুরে খানা খাইতে পারবো না, উয়াস কাজ করতে হবে। এই কথাটা মনে রয়েছে। দেখেন, একটা সৈদি আমি চিনি না, আমার ঘরের ভিতরে এনে খানা দিয়ে গেছে, আমার ঘরের ভিতরে এখন খানা এনে দিয়ে গেছে, আমি চিনি না, আমি কেউর কাছে বলি নাই, শুধু পানি খাইতেছি আর আল্লাহর কাছে কইতেছি যে আজকে খানা খাইতে পারবো না দুপুরে। দেখেন, তাক্কাল তু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পাক আপনার ঘরে খানা এনে দিব, বুঝছেন? কারো উপরে ভরসা করবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা করবেন। দেখছেন, আল্লাহ তাআলা আমারে মানে অনেক কিছু পাইছি আল্লাহ পাকের কাছে, সরাসরি আমি পাইছি।